অন্ধকার সেই জগতের আরেকটু ভেতরে যাওয়া যাক। পরিমণি ঢালিউডের এ সময়ের জনপ্রিয় নায়িকা, অথচ এই কয়েক বছর আগেও পরিমণি ছিলেন বরিশালের অজপাড়াগায়ের এক গ্রাম্য মেয়ে। পরিমণির আসল নাম শামসুন নাহার স্মৃতি। মাত্র 3 বছর বয়সে পরির মা মারা যায়। বাবা ছিলেন অন্ধকার জগতের সদস্য, তার মৃত্যু হয় প্রতিপক্ষ ডাকাতদের হাতেই। এরপর পরিমণি পিরোজপুরে তার নানার বাড়িতে বড় হন। কিছুটা শাসন ছাড়া জীবনে ছোট থেকে অসামাজিক কাজে ঝুঁকে পড়েন পরিমণি। স্বপ্ন দেখেন যেভাবেই হোক নিজের রূপ সৌন্দর্য কাজে লাগিয়ে উপরে উঠবার। উপরে উঠেছেনও ঠিক, কিন্তু এর মাঝে তাকে বাইতে হয়েছে অনেক ডাল। ছোটখাটো ডালগুলো বাদ দিলেও অন্তত 3 জনের কাঁধে চড়ে পরিমণির সিনেমায় হাতে খড়ি হয়। এফটিসিতে ঢোকার প্রথম শ্রেণীর নাম ইসমাইল মিয়া, বড়লোক ঘরের একমাত্র ছেলে। ইসমাইলের বাড়ির ভোলা জেলায়। প্রায় 7 বছরের প্রেম শেষে 2010 সালে ইসমাইলের সাথে বিয়ে হয় পরিমণির। তার টাকাতেই ঢাকাতে আসা যাওয়া শুরু। শুটিং দেখার নাম করে এফডিসিতে যাওয়ার সুযোগটা ইসমাইলই করে দিয়েছিল। সেখানেই পরিচয় হয় যশোরের ছেলে সৌরভ কবিরের সাথে। ইসমাইলের প্রয়োজন শেষ হবার পর বিয়ে করেন সৌরভ কবিরকে। তার সাথে মাস ছয়েক মোজ মাস্তির পর সন্তান মেলে আরেকটু শক্ত ডালের। তৃতীয় স্বামী হিসেবে পরির জীবনে আসেন একটি জাতীয় পত্রিকার বিনোদন বিটের সাংবাদিক তামিম হাসান। তার সাথে প্রকাশ্যে বেশ কিছুদিন লিভ টুগেদারের পর বিয়েও করেন। এরপর আর পরীকে পেছনে ফিরে তাকাতে হয়নি। তামিমের মাধ্যমে পরিচয় হয় সিনেমার পরিচালকদের সাথে, সুযোগ হয় সিনেমার। পরিমণি এখন বিখ্যাত নায়িকা, তো তামিমকেই বার কি দরকার? চলে গেছে তামিমও, হয়তো চড়ে বসেছেন অন্য কোনো শক্ত ডালে। দর্শক, ডালপালা ধরে নিজের দেহ বিক্রি করে এরকম নায়িকা কিংবা মডেল নামের দেহ ব্যবসায়ীর সংখ্যা কিন্তু একেবারে কম নয়। ফারহানা নিশো টিভি মিডিয়ার আরেক সিঁড়ি ভাঙা সেন্সেশন, যার শুরুটা হয়েছিল হুমায়ুন আহমেদের নাটকের 10 সেকেন্ডের একটি পাসিং দৃশ্যে অভিনয়ের মাধ্যমে। সেই থেকে আজ সময়ের কল্যাণে নিশো এখন প্রভাবশালী এক মিডিয়া মাফিয়া, যার কথায় কেউ চাকরি পান, কেউ বা চাকরি হারান। কিন্তু এই চূড়ায় উঠতে নিশোকে নাট্য নির্মাতা, প্রযোজক ও বিনোদন সাংবাদিক সহ অনেকের হাত ধরতে হয়েছে। অবশ্য নাটক কিংবা সিনেমায় তেমন একটা ঝলক দেখাতে পারেননি ফারহানা নিশো। এরই মধ্যে পরিচয় হয় এক টেলিভিশন কর্তার সাথে। তার হাত ধরে এনটিভিতে শুরু হয় নিশোর নতুন ক্যারিয়ার। কিছুদিনের মধ্যেই রূপে মুগ্ধ হয়ে বিএনপি পন্থী এক ব্যবসায়ী তাকে দ্বিগুণ বেতনে নিয়ে যান তৎকালীন চ্যানেল ওয়ানে। এরপর চ্যানেল ওয়ান বন্ধ হয়েছে, কিন্তু চালু আছে নিশোর টাকা কামানোর মেশিনখানা। দেহ নামের মেশিনখানা কাজে লাগিয়ে রঙিন জগতে আরও অনেকের মন রাঙিয়ে সবশেষ সাংবাদিক নেতা বুলবুলের সাথে হাত মেলান নিশো। শুধু হাত কি, আরও অনেক কিছুই মেলানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরিস্থিতি যা হয়েছিল, বুলবুলকে ছাড়া নিশোর চলেই না। বৈশাখীতে লম্বা সময় দুজন দুজনাতে মিলেমিশে একাকার হবার পর কিছুদিনের জন্য দূরত্ব তৈরি হয়েছিল। দীর্ঘদিন সরকারের তেলবাজির পুরস্কার হিসেবে 21 টিভির প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পান বুলবুল। এরপর বৈশাখী টিভি থেকে নিশোকে 21 টিভিতে এনে বসানো হয় অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে। তার কিছুদিনের মধ্যে আপন জুয়েলার্স কেলেঙ্কারিতে ফেঁসে যান নিশো। এরপর চাকরি হারান। তার আগ পর্যন্ত নিশোর বিরুদ্ধে 21 টিভি থেকে 80 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। অবশ্য এক জায়গায় চাকরি হারালেও খুব বেশি দিন ঘুরতে হয় না নিশোর মতো নিচতলা ভাড়া দেওয়া মিডিয়ার কিছু নারীদের। হয়তো আবারও মিলে যাবে নতুন কোনো দোকানে নতুন নতুন খদ্দেরের আনাগোনায় চাকরি নামের নতুন দেহ ব্যবসা। দর্শক, এরকম দু বা একজনের কথা বলে লাভ কি? যদি বলা হয় এই জগতে পা বাড়ানো প্রতিটি মেয়েই খারাপ, তাহলে ভুল হবে। ভুল না সঠিক সেটা বলতে চাই না, কারণ সেটা বলে আমার নিজেরই টিকে থাকা মুশকিল হয়ে যাবে। কিন্তু একবার ভাবুন তো, এই জগতে আমরা যাদেরকে ভদ্র মনে করি তাদের দু একজনের উদাহরণই টানা যাক। ধরুন ওমর সানি তার পরিচালিত সিনেমায় নায়িকা হিসাবে নিয়েছেন তার স্ত্রী মৌসুমীকে, আর নায়ক ফেরদৌস। ওমর সানি বলছেন লাইট ক্যামেরা অ্যাকশন, আর ফেরদৌস এসে তার স্ত্রীকে জড়িয়ে ধরছেন। এর নামই আমাদের চলচ্চিত্র শিল্প। দর্শক, শিল্পের নামে এমন অশৈল্পিক কাজ বন্ধ করতে হবে আজই, কারণ তা না হলে মডেল কিংবা নায়িকার মোড়কে সে জগতে পা বাড়িয়ে আপনি হয়ে যেতে পারেন উঁচুতলার দেহ ব্যবসায়ী। দর্শক, এবার আপনাকে বলছি, জি আপনাকে,
আপনি যদি সত্যের প্রতি দায়বদ্ধ থাকেন তাহলে আবদ্ধ হতে পারেন মিথ্যের বিরুদ্ধে সত্যের যুদ্ধে, ধর্মের সাথে অধর্মের যুদ্ধে, অপসংস্কৃতির সাথে সংস্কৃতির যুদ্ধে। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো, দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো পর্বে।